আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমি নার্সারিতে যাচ্ছিলাম, তো নার্সারিতে যাওয়ার পথে বিদ্যামী স্কুলের সামনে দেখলাম আচারের দোকানে অনেক ভিড়। আমরা স্কুলে পড়াকালীন আচার আলার মামার এখানে যেরকম ভিড় ছিল, আজকেও খেয়াল করলাম যে ঠিক সেরকমই ভিড়। মানে স্কুল শুরু হওয়ার আগে আচার আলার মামার এখানে খুবই ভিড় থাকে, তাই আপনাদের জন্য একটু ভিডিও করলাম। আর আমি নার্সারিতে গিয়েছিলাম হচ্ছে জিলা স্কুলের অপোজিটে একটা নার্সারি, ওইখানে, যাতে আপনাদেরও সুবিধা হয় যারা আমার মতো গাছপ্রেমী আছেন, যাতে গাছ কিনতে পারেন, সেজন্যই ভিডিওটা করা। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা আমি ভেবেছিলাম তেজপাতা গাছ, আসলে এটা তেজপাতা গাছ না। যখন আমি জিজ্ঞেস করলাম তখন বললো এটা একটা চাইনিজ ভ্যারাইটিস কি একটা গাছ, নামটা আসলে আমার মনে নেই। তো এখানে কিন্তু আগে অনেক গাছ ছিল, তো নার্সারিটা হচ্ছে ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে স্থান পরিবর্তন হচ্ছে, অন্য একটা লোকেশনে নিয়ে যাচ্ছে শান্তিপাড়ার এদিকে। আর এখানে আসলে তিন ভাগে বিভক্ত ছিল নার্সারিটা। তো এই পাশের যে নার্সারিটা ছিল, মানে নার্সারির যে ওনার ছিল, তারা আবার মিন্টু কলেজের অপোজিটেও তাদের অল্প কিছু গাছ এখানে রাখবে। আর এই যে দেখেন ব্লু ডেজি গাছ, ব্লু ডেজি ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আর প্রচুর ফুল ফুটে, বারো মাসই ফুল ফুটে। যারা গাছ কিনতে চান তারা হচ্ছে অবশ্যই এখানে আসতে পারেন। আর গন্ধরাজ গাছটাও দেখতে পেয়েছেন, মাশাল্লাহ কত সুন্দর। আর এই যে জবা ফুল দেখতে পাচ্ছেন, এই জবা গাছটা মাশাল্লাহ অনেক বড় সড়ো ছিল। আর আজকে বেসিক্যালি আমি গিয়েছিলাম নয়নতারা গাছ কিনতে, কিন্তু নয়নতারা গাছ ওদের এখানে অ্যাভেলেবেল ছিল না। যেটা হচ্ছে মানে নর্মালি পাওয়া যায় বেগুনি কালার, সেটা ছিল, তো এটা তো আমার আছে, এই জন্য এটা আর নিলাম না। আর আজকে শুধু আমি ঘুরে ফিরে গাছ দেখছিলাম, আর মায়া লাগছিল নার্সারিটার জন্য, কারণ এখান থেকে আমি অনেক গাছ কিনেছি, অনেক গাছে আমার কালেকশনে ছিল না আগে, তো এখান থেকেই হচ্ছে আমি কালেকশন করেছি। আর এই যে দেখেন এখানে জবা, কমলা কালারের জবাগুলো খুবই সুন্দর ছিল। এখানে কমলা কালার জবার কালেকশন অনেক বেশি ছিল, তো আমার যেহেতু আছে তাই আমি আর নিলাম না। আর এদিকে লিচু গাছ ছিল, তো লিচু গাছটা আমার কাছে ভালো লেগেছে, কারণ লিচুগুলো দেখতে মাশাল্লাহ খুবই বড় সড়ো এবং সুন্দর ছিল। আর হচ্ছে যে এইখানে ফলের গাছ বলেন, পাতাবাহার বলেন, ফুল গাছ বলেন, সব ধরনেরই গাছের কালেকশন আছে। আর এই আম গাছটাতেও হচ্ছে বারো মাস নাকি আম হয়, তো এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যারা গাছপ্রেমী আছেন তারা অবশ্যই সবাই এখান থেকে গাছ কিনতে পারেন, আর যেগুলো গাছ আপনাদের কালেকশনে নেই এখান থেকে কালেক্ট করতে পারেন। এদিকে অনেক পর্তুলিকাও ছিল, ওদের কাছে অবশ্য পর্তুলিকার কালেকশন চার পাঁচটা কালারের মতো ছিল, তাও অনেকগুলাই দেখলাম আছে, বেশ সুন্দর সুন্দর কালারই ছিল। আর নার্সারিটা চলে যাচ্ছে এজন্য আমার অনেক মন খারাপ লাগছিল, কারণ এটা আমার কাছে ছিল, আর শান্তিপাড়া চলে গেলে এটা আরেকটু দূরে হবে। আর এই যে দেখেন চেরি গাছ, চেরি গাছের কালেকশন দেখলাম এবার শুধু বেগুনি কালার, অন্যান্যবার সব ধরনের কালারই থাকে। এখনও মনে হয় ওদের কালেকশনে নেই, অথবা ওরা যেহেতু স্থান পরিবর্তন করছে ওইদিকে হয়তো আছে, এখানে শুধু বেগুনি কালারই ছিল। অবশ্য নার্সারিতে দাম আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়, ভ্যানোলা চাচাদের কাছ থেকে কিনলে দাম একটু কম মনে হয়, তো এই জন্য দেখা গেছে অনেক সময় অনেক গাছ পছন্দ হলেও কিনতে পারি না, কারণ ওরা দাম খুব বেশি চায়। আর এদিকে অর্কিড ছিল, আর অর্কিডগুলো খুবই সুন্দর, অনেক সুন্দর লাগছে আমার কাছে, আর এইটা তো বেশি সুন্দর লাগছে, যার কারণে আমি না ধরে আর থাকতে পারলাম না, হাত দিয়ে বারবার ধরছিলাম, কিন্তু দাম অনেক বেশি চেয়েছে, বারোশো টাকার মতো চেয়েছে, যার কারণে আমি আর নেইনি। যদি দাম একটু কম হতো তাহলে হয়তো আমি নিতাম, কারণ আমার কাছে বারোশো টাকা খুবই বেশি মনে হয়েছে। আর এমনিতেও এই নার্সারিতে দাম একটু সবসময় বেশিই মনে হয়, কিন্তু ওদের কালেকশন আছে বিধায় ওদের কাস্টমারও আছে। এদিকে ওদের সাকুলেন্ট ছিল, বেশ কিছু সাকুলেন্ট দেখতে পেলাম। আর এদিকে লাকি ব্যাম্বো এবং স্ন্যাক প্ল্যান্ট, বাটারফ্লাই, এগুলোও ছিল। আর এদিকে এদিকেও কিন্তু নার্সারিটা ছিল, অনেক গাছ ছিল, কিন্তু ওরা যেহেতু স্থান পরিবর্তন করছে যার কারণে ওইদিকে আর গাছ নেই। তো তিনটা ভাগে বিভক্ত নার্সারিটা হচ্ছে এখন চলে যাচ্ছে তিন জায়গায়। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করছি, এই পাশের নার্সারিটা যাচ্ছে জিরো পয়েন্টের এদিকে। আমি উল্লেখ করে বলে দিচ্ছি কারণ যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা যাতে হচ্ছে গাছ কিনতে পারেন। দাম বেশি হলেও অনেক সময় দেখা গেছে আমাদের কালেকশনে অনেক গাছ থাকে না,
যার কারণে আমরা হয়তো দাম একটু বেশি হলেও কিনে ফেলি। আর যারা হচ্ছে আমার মতো গাছ পাগল, দামের কথা চিন্তা করে না, দেখা গেছে একদিন কিনতে না পারলেও পরের দিন ঠিকই গিয়ে আবার নিয়ে আসে। তো ঘুরে ফিরে আমি বারবার নার্সারিটা হচ্ছে দেখছিলাম, আর এটা পরে আমি বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পর দেখলাম যে মানে আমার বোন আমাকে বলেছে ছাদে বেগুনি কালার জবা ফুটেছে, তো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আর এদিকে লাল কালারের জবাও ফুটেছিল, কমন জবাটা। এই জবাটা কমন হলেও আমার কাছে খুব পছন্দ, কারণ বারো মাসই হচ্ছে এই জবাটা ফুটে। আর জবা আসলে বেসিক্যালি বারো মাসই ফুটে। আর এদিকে আমি যে পটকুলিটা কয়েকদিন আগে হচ্ছে ভেঙে ভেঙে আবার নতুন করে লাগিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এবার বেশ কিছু ক্যারোটেই হচ্ছে পটকুলিকা এবং মসরোজ লাগিয়েছি, এদিকে আবার মানে আলাদা করেছি ওই দিন, সেগুলোও দেখলেন। আর এটা হচ্ছে বোতাম ফুল, আর এটা আমার গতবারের পটকুলিকার এবং মসরোজের বেড ছিল, এবার বৃষ্টি পেয়ে এখন সুন্দর মাশাল্লাহ বড় হয়েছে। আর জবাটা আমার অনেক ভালো লেগেছে, এত সুন্দর কালারটা। ভিডিওতে আসলে খুব একটা বোঝা যাচ্ছে না, এটা হালকা বেগুনি কালারের, কিন্তু এখানে বেবি পিঙ্ক কালার মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে হালকা বেগুনি কালার, কালারটা আসলে ওইভাবে বোঝা যায়নি। তো এদিকে হচ্ছে আবার আমার মে ফ্লাওয়ারটাও আগের ভিডিওতে অবশ্য দেখেছেন, কিন্তু আজকে পুরাটা ফুটেছে, মানে সবগুলা ফুলই ফুটে গিয়েছে। আর এদিকে আমার বোন পাশের ছাদ থেকে আমাকে বলছিল আমি ভিডিও করছি, তাই ওকে একটু ভিডিও করে রাখলাম, সে লজ্জা পাচ্ছে। তারপরও হচ্ছে বলছিল যে আমাকে ভিডিও করো। আর এদিকে জিনিয়া ফুল, দোপাটি, এবং এই যে দেখেন বারো মাসে শিউলি ফুল ফুটে এখন আমাদের ছাদে। আর এদিকে বেলি ফুল, এটা আমি গত বছর বর্ষাতে ডাল থেকে করেছি। আর এই নয়নতারাটা খুবই ভাল লাগে, সাদা কালার, এখন যেহেতু নয়নতারার সিজন, ফুলগুলো খুবই সুন্দর। ধন্যবাদ।